আসসালামু আলাইকুম সবাইকে, সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আর আজকে ভিউয়ার্স, তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর গর্বিত সৈনিক হওয়ার স্বপ্ন দেখো বা অফিসার হওয়ার স্বপ্ন দেখো, তো তেমনি আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ এরাও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর জন্য প্রস্তুতি নিতে আমাদের এই একাডেমিতে আসছে। তো যাই হোক, আমি তো সবসময় কথা বলি, আজকে বেশি কথা বাড়াবো না। সবাই কোন জেলা থেকে আসছে এবং কে কোন বাহিনীর জন্য আসলে প্রস্তুতি নিচ্ছে সোলজার একাডেমিতে, একটু তোমাদের সাথে বা আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করাই দিই, যাতে আপনারাও এতে করে ইন্সপায়ার্ড হবেন যে আসলে প্রস্তুতি নেওয়াটা উচিত। কারণ প্রস্তুতি না নিয়ে যদি আমরা যে কোনো পরীক্ষার কেন্দ্রে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা ভালো করার, কিন্তু আমাদের ভালো করার একটা সক্ষমতা কিন্তু থাকে না। যদি আমরা প্রস্তুতি নিয়ে যেতে পারি, জেনে যেতে পারে, তাহলে প্রস্তুত যে ধরনের হার্ড হোক না কেন, যে কোনো পরীক্ষায় কিন্তু সহজভাবে নিজেকে উপস্থাপন করা যায়। তো যাই হোক, আমি প্রথমে শুরু করবো আর্চেস্ট নাম্বার খাটের কাছে যাই। আর্চেস্ট নাম্বার খাটে তুমি কোন জেলা থেকে আসছো? আমার নাম রনি মোহাম্মদ, আমি ঠাকুরগাঁও জেলা থেকে আসছি, সেনা ও বিমান বাহিনীর প্রস্তুতি। আমার নাম মোহাম্মদ কাল স্যার, আমি কুড়িগ্রাম জেলা থেকে আসছি, আসলে নাসিরের কাছে একটু জানতে চাবো, আসলে নাসির যে তুমি তোমার হয়তো বা 8-10 দিন হচ্ছে, এই 8-10 দিনে আসলে তুমি সোলজার একাডেমিতে এসে আসলে কতটুকু শিখতে পারলা বা এখন পর্যন্ত কতটুকু স্যাটিসফাইড যে তুমি পরীক্ষা কেন্দ্রে গেলে ভালো করতে? জি স্যার, জি স্যার, আমি স্যার এখানে আসার পরে স্যার আমার যা প্রতিভা ছিল স্যার তার দ্বিগুণ করে করতে পারছি এখন। মানে এখন স্যার আমি যেরকমভাবে প্রস্তুতি নিতে পারছি, মনে হচ্ছে যে স্যার আমি যদি স্যার পরীক্ষা দিই তাহলে স্যার আমি স্যার প্রথম স্থানে যেতে পারব ইনশাআল্লাহ। যারা ধরো দেখছে তোমাদের মতো, অনেকে চিন্তা করে বা অনেকে তো জানে না যে আসলে এরকম প্রস্তুতিমূলক ট্রেনিং সেন্টার আছে বা প্রস্তুতি নিয়ে গেলে পরে পরীক্ষা ভালো করা যায়, তো যারা জানে না বা যারা আসতে চায় প্রস্তুতির জন্য তাদের উদ্দেশ্যে? স্যার আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা আসো সোলজার ট্রেনিং একাডেমিতে, আমরা আসছি, আমরা বুঝতেছি এখানে এসে আমরা কী উপকারিত হচ্ছি। আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই এখানে আসো, দেখো, দেখলে বুঝতে পারবা যে এখানে কী করানো হয়। আশা করি ভালো লাগবে। জি স্যার, জি স্যার, ধন্যবাদ নাসির তোমার জন্য। আর এপাশে পয়েন্টেশ, তোমার পরিচয়টা একটু যেতে দাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার বাসা কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা, আমার নাম মোহাম্মদ রুমান, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হওয়ার জন্য স্যার এখানে এসেছি। ভেরি গুড, মানে সেনাবাহিনীতে তুমি যেতে চাও? জি স্যার। ভেরি গুড, তোমার কোন জেলা? আসসালামু আলাইকুম স্যার। ক্যামেরার দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমি পঞ্চগড় জেলা থেকে এসেছি, সেনাবাহিনী গর্বিত সৈনিক। পঞ্চগড় জেলা থেকে আসছো আর কি, তাই না? আর এরপরে নাইম স্যার? হ্যাঁ, আমি মোহাম্মদ নাইম হোসেন, রংপুর জেলা থেকে এসেছি স্যার। আমি তিন বাহিনীতে প্রস্তুতি নিচ্ছি। স্যার তো সামনে দাঁড়াই আছে, তাই না? স্যার তো সামনে দাঁড়াই আছে, সবার পক্ষ থেকে আসলে একদম সালাম দিলে হয় কিন্তু, তাই না? সবাইকে তো ঘরে ঘরে সালাম দিতে হবে আসলে, তা না, জাস্ট আমরা শুধু তোমাদের সংক্ষিপ্ত নামটা বলবো, পরিচয়টা বলবো যে জন জেলা থেকে আসছে। আর সালাম তো আমাকে সবার পক্ষ থেকে একজন দিছে, আমি সবার সালাম নিয়েছি আর কি, বোঝা গেছে? আমি কোন জেলা থেকে? স্যার আমি মহামারী জেলা থেকে এসেছি, আমার নাম মোহাম্মদ শহীদুল রহমান। হ্যাঁ, আমি একজন গর্বিত সৈনিক হওয়ার জন্য এখানে প্রস্তুতিমূলক ট্রেনিং নিতে এসেছি। আর আসলে তুমি সেনাবাহিনীর ড্রাইভিং ট্রেনটাই আসলে বেশি পছন্দ করো আর কি? দেখো আসলে তোমার এখানে যে একটু পরিচয় করাই দিই, আসলে তুমি যে এখানে গাড়ি চালা শিখছো আর কি, তো গাড়ি চালার প্রশিক্ষণ নিয়ে কি তুমি স্যাটিসফাইড যে তুমি ভালো কিছু শিক্ষা পাচ্ছ বা ভালো করতে পারো? হ্যাঁ, এখানে 100% আমি ভালো কিছু মানে শিক্ষা অর্জন করতে পারছি। মানে কারণ আমাদের যে ড্রাইভিং ট্রেনের যে যিনি দায়িত্বে আছেন, তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের ট্রেনিং দেয়, যাতে আমরা মানে এখন আমি প্রায় 7 দিনে আমি অনেক ভালো একটা ড্রাইভিং করতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন একা একা চালাতে পারো? তোমরাও পারো? এরা কিন্তু অনেকে, আমি একটু বলে রাখি, এরা অনেকে সৈনিক পদের জন্য আসছে কোর্স করার জন্য, পাশাপাশি আমাদের এখানে ড্রাইভিং আমরা শিখাই, তারা কিন্তু ড্রাইভিংও কিন্তু শিখছে আর কি বিভিন্ন বাহিনীর জন্য আর কি। তো যাই হোক, এরপরে 36 তোমার কাছে জানতে চাই তুমি কোন জেলা থেকে আসছো? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমি এসেছি কুমিল্লা জেলা থেকে। স্যার আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের বিভিন্ন ভিডিও দেখার পরে স্যার আমার মনের মধ্যে একটা সাহস জাগে এবং শক্তি জাগে স্যার,
আমার স্বপ্ন ছিল আমি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন গর্বিত সৈনিক হবো। তার এখানে আসার পর আমি দেখতে পেয়েছি স্যার এখানে সশস্ত্র বাহিনী মানে স্যার তিন বাহিনীর জন্যই প্রস্তুতি নেওয়া হয় স্যার, তখন আমি তিন বাহিনীর জন্য স্যার প্রস্তুতি নিতে চাই স্যার। আমার বিশেষ আমি একদিন বাংলা একজন গর্বিত সৈনিক হবো স্যার। দেখ আমরা সবাই দোয়া করি তোমার স্বপ্ন যাতে আল্লাহ শুধু তোমার না সবার স্বপ্ন যাতে পূরণ করতে পারে, তাই না? এরপরে পিছনে দেখা যাচ্ছে আর কি, তুমি একটু বলো তোমার। আসসালামু আলাইকুম, আমার নাম মোমেন কবির, চট্টগ্রাম জেলা থেকে এসেছি। আমি সেনা নজীবন বাহিনীর কোচিং করতে এসেছি এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে আমি এখানে আমার স্বপ্ন পূরণ করার জন্য সোজা ট্রেনিং একাডেমিতে এসেছি। আমি এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। আমি মনে করি আমি বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হিসাবে যোগদান করতে পারবো। তার পাশে জানতে চাই না নাম্বার, তুমি কোন জেলা থেকে আসছো? আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ মোশাহাব হোসেন। আমি একজন বাংলাদেশের গর্বিত সৈনিক হিসাবে যোগদান করতে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখি সোজা ট্রেনিং একাডেমি প্রশিক্ষণ করে আমি গর্বিত সৈনিক হবো। মানে সোজা ট্রেনিং একাডেমির প্রশিক্ষণের ভিডিও দেখে আসলে সবাই আসছে, বা তোমরাও যারা দেখো আসার সিদ্ধান্তটা যাতে তোমাদের সহজ হয়, বা তোমরা অনেকে হেজিটেট ফিল করো যে এখানে গিয়ে আসলে কী হবে বা কারা গিয়ে শিখে বা কারা কী শিখাবে বা কী শিখতে পারবো, যে আসলে হেজিটেশন প্রত্যেকটা বিষয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো কাজে নামবো ততক্ষণ পর্যন্ত আসলে বুঝতে পারবো না আমি জয়লাভ করবো নাকি পরাজয় লাভ করবো। সো মাস লাইক অ্যাজ এ গেম, এটা এক ধরনের গেম আর কি। আমার নাম মোহাম্মদ সুমন মিয়া, আমি জামালপুর জেলা থেকে আসছি। আমি আসলে এখানে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখেছি, ভিডিও দেখে আমার অনেক ভালো লেগেছে এবং আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমি মনে করছিলাম এখানে এসে যদি আমি পূর্ব প্রস্তুতি নিতে পারি তাহলে আমি ইনশাল্লাহ সাফল্যের সাথে আমি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে পারবো। এর জন্য আসলে আমার এখানে আশা হয়েছে। গুড, ভেরি গুড। তুমি? সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হবো, তার জন্য আমি একটু ভিডিও দেখি, আপনার ভিডিও ভালো লাগে তাই এখানে আসি। গুড, ভেরি গুড। আমাদের ভিডিও কতদিন থেকে ফলো করছেন? স্যার অনেকদিন স্যার, অনেকদিন থেকে। একটু লেন্সে কি আমাকে আসতেছে ফিরবে? ওকে, এর কাছে একটু জানতে চাই তুমি তাও কত বছর ধরে আমাদের ভিডিও দেখো? স্যার দুই তিন বছর ধরে আপনার ভিডিও দেখো। দুই তিন বছর ধরে দেখতে দেখতে তুমি আমাদের প্রতি মানে ভালো লাগা ভালোবাসা জন্মে এসেছে, ওখানে গিয়ে যেতে হবে আর কি। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কাছে আমি এসেছি পাবনা জেলা থেকে। আমার স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে আমি কাজ করবো, আমার বাবা মায়ের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে আমি কাজ করবো, সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ্যতার ভিত্তি চাকরি হয়। আমি যখন স্যারের ভিডিও দেখি, ইউটিউবে ভিডিও দেখি স্যার, আমি উৎসাহিত হয়ে আমি এখানে এসেছি। আমার নিজের শারীরিক যোগ্যতা সক্ষমতাকে বাড়িয়ে স্যার আমাদের আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবো, আমার স্বপ্ন পূরণ করবো। যাক, আল্লাহ তাআলা যাতে সবাইকে রহমত দান করুক। তোমার? স্যার আমার নাম মোহাম্মদ মিরাজ, আমি পটুয়াখালী জেলা থেকে এসেছি সেনাবাহিনীতে। আমাদের এখানে যখন মিরাজ তুমি আসলা পটুয়াখালী থেকে, তো তুমি খোঁজ পাইছো কীভাবে? স্যার ইউটিউবের মাধ্যমে। তুমি আগে পেয়ে তোমার পরিবারকে জানাইছো? জি স্যার। তারপর পরিবারের লোকরা দেখলো যে পাঠানো যেতে পারে? জি স্যার। তোমার? আসসালামু আলাইকুম স্যার, আমি আমার মোহাম্মদ মিনাস হোসেন, আমি নওগাঁ জেলা থেকে এসেছি এবং আমি আপনাদের ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখি এবং ভিডিওগুলো আমার ভালো লাগে এবং আমার মনে হয় যে আমি আপনাদের একাডেমিতে যদি পূর্ব প্রস্তুতি নিতে পারি তাহলে আমি হয়তো বা দেশের গর্বিত সৈনিক হতে পারবো, মানে বেটার কিছু করা যাবে। পিছনে? আমার নাম মোহাম্মদ মুস্তাকিম মিল্লা, আমি দিনাজপুর জেলা থেকে এসেছি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন একজন গর্বিত সৈনিক হওয়ার, তাই এখানে সোজা ট্রেনিং একাডেমি ভিডিওগুলো দেখে আমি এখানে ট্রেনিং করতে আসি যাতে আমি এখানে আসে আমার স্বপ্নকে পূরণ করতে পারি। ভেরি গুড। তারপরে? স্যার আমার নাম মিনাস সাহেব স্যার, আমি ভোলা থেকে এসেছি স্যার। স্যার আমার স্বপ্ন স্যার ছোটোবেলা থেকে আমি একজন বাংলাদেশের গর্বিত সৈনিক হবো স্যার। স্যার আপনাদের ভিডিও ইউটিউবে দেখে স্যার আমি এই জায়গায় চলে এসেছি। কতদিন থেকে আমাদের ভিডিওগুলো দেখো? স্যার আপনাদের ভিডিও দেখে আজকে স্যার আমি এক বছর ধরে স্যার। এক বছর ধরে দেখো? জি স্যার। ভেরি গুড। তুমি? আসসালামু আলাইকুম, আমি নাটোর জেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ রাজিব আলী, আমি এখানে সৈনিক হওয়ার জন্য এসেছি। সৈনিক তো এমনি এমনি হওয়া যাবে না কথা, তাই না? সৈনিক হতে গেলে পড়ালেখা করতে হবে, নিজেকে ফিট করতে হবে। সোজার একাডেমিতে এসে তোরা কি পাচ্ছিস, যে নিজেকে কি ঠিক করতে পারছিস? গাইডলাইন তো তোদের কাছে ছিল না, যে তোরা আগে মনে করতে যে লাইনে দাঁড়াতাম চাকরি হতো, কিন্তু আসলে সেরকম কিছু নয়। কারণ সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে কয়েকটা স্টেপ আছে পরীক্ষা পাস করার। ওই স্টেপগুলোর মধ্যে হচ্ছে হলো লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, ভাইবা পরীক্ষা, শারীরিক পরীক্ষা, মানসিক দক্ষতা পরীক্ষা। এই বিষয়গুলোর উপরে আমাদেরকে পদে পদে ফেস হতে হয়, দেন আমাদেরকে পদে পদে আমরা পাস করে একটা ফাইনাল পর্যায়ে গিয়ে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট সেটা আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসতে পারি। তো এই বিষয়গুলো তো আমরা আসলে এখানে ওভারঅলে করে দেখাই বা তোমরা করে পারছো যে বিষয়গুলো, যেমন
অনেকে দেখা গেছে যে মেডিকেলে সমস্যায় বেড়েছে, তাই না? মেডিকেলের সমস্যাটা নিয়ে একটু পরে বলবো, তার আগে বেশ একটু 26 তোমার পরিচয় একটু দাও। আমার নাম শ্রী শুভচন্দ্র রায়, আমি ঠাকুরগাঁও জেলা থেকে এসেছি। আমি ইউটিউবে ভিডিও দেখে সোজা ট্রেনে মেগাড়িতে এসেছি। আমি বাংলাদেশে একজন গর্বিত শুনে হওয়ার জন্য এখানে পূর্ব প্রস্তুতি নিতে এসেছি। যাক, সবাই পূর্ব প্রস্তুতি নিতে আসছে, মোটামুটি সবার পরিচয় তো আমরা নিলাম, তাই না? তো এখন একটা বিষয় আমি জানতে চাবো সবার কাছ থেকে, যে আসলে তোমরা যেহেতু এসে এক মাসের জন্য আসো বা দুই মাসের জন্য আসো বা তিন মাসের জন্য আসো, তো এসে একটা জিনিস তো রিয়ালাইজ করতে পারছো যে তোমার মেডিকেলে সমস্যা বের হচ্ছে। জি স্যার, আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমরা অনেক জায়গায় দেখে আসছি যে সবাই শুধুমাত্র লেখাপড়ার বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ দেয়। আমরা কিন্তু লেখাপড়ার পাশাপাশি ফার্স্ট প্রায়োরিটি দেই যে একটা ছেলের বা একজন প্রার্থীর মেডিকেল ঠিক করার বিষয়টা। মেডিকেলে যদি ফিট হতে পারি আমরা, তাহলে আমরা কিন্তু পরীক্ষার পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু ইজি, কিন্তু বাট প্রথম গেটওয়েটাই হচ্ছিল মেডিকেল পরীক্ষা। যদি মেডিকেলে আমরা আনফিট থেকে তাহলে কিন্তু আমরা কোনো বাহিনীতে চান্স পাবো না। সুতরাং এরা যারা আসছে এদের সকলেরই মেডিকেল চেক আপ করা হয়েছে, অনেকের সমস্যা হয়েছে, সমস্যা বের হয়েছে, তারা সবাই সমাধানের জন্য এখান থেকে একটা গাইডলাইন পাচ্ছে বা ডিরেকশনগুলো পাচ্ছে। তেমনি তোমরা যারা পরীক্ষা দিতে যাওয়া, তেমনি পরীক্ষার আগে নিজেদের মেডিকেলটা খুব ভালোভাবে দেখতে হবে যে তোমার মেডিকেলে কোনো সমস্যা আছে কিনা। পাশাপাশি লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা আমি মনে করি না যে এগুলো খুবই কঠিন, কারণ আমরা এখান থেকে যে সিলেবাসে বা যে কারিকুলাম বা যে সাজেশন গাইডগুলো ফলো করে এদেরকে পড়াই, এরা পরীক্ষা যে কোনো পরীক্ষায় ফার্স্ট হতে পারবে। যেমন রিসেন্টলি গত পরশু দিন আমাদের একজন ছাত্র আর কি নোয়াখালী জেলা থেকে প্রায় 600 জনের মধ্যে পরীক্ষা দিয়ে সে প্রথম স্থান অধিকার করে কিন্তু চাকরি পেয়েছে। এটা তো শুনছো তো, ঠিক আছে? তো এরকম আমাদের বিগত বছরে যারা চাকরি পেয়েছে, আমরা আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত পেয়েছি যে তাকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের পরীক্ষাগুলোতে কিন্তু যারা পরীক্ষার চান্স পায় সবাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেই কিন্তু থাকে। তো ইনশাল্লাহ তোমরা যেহেতু স্বপ্ন নিয়ে আসছো, তোমাদেরও এই স্বপ্নটা পূরণ হবে, বুঝে গেছে? স্বপ্নটা পূরণ করার জন্য আরেকটু আমাদেরকে কি করতে হবে, সচেতনতা বজায় রাখতে হবে। সচেতনতা বলতে বোঝাচ্ছি আমাদের অনেকের শোনা কথা বা অনেকের কাছ থেকে প্রলোভনা পাওয়া যে আমরা টাকা দেবো, লোক ধরবো বা একে ধরবো ওকে ধরবো, চাকরি নেবো, এটা কখনই করতে যাবো না, কখনই করা যাবে না। এটা তোমাদের ক্ষেত্রে বলে দিই, কারণ কেউ অর্থের বিনিময়ে তোমাকে ভুয়া অ্যাপার্টমেন্ট লেটার দিতে পারে, তোমাকে অনেক কিছু করতে পারে। এগুলো আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, এগুলো নিয়ে কথা বলতে গেলে কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, তো এই বিষয় নিয়ে আসলে কথা বলবো না। তারপরেও যতটুকু না বললেই না, আমরা দালাল প্রতারক এবং অবৈধ যে পন্থাগুলো রয়েছে এই পন্থাগুলো আমরা পরিহার করে বর্জন করে নিজের যোগ্যতা বাড়াবো, প্রস্তুতি নিব। আমার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সৈনিক হয়, সে স্বপ্নে আমি নিজেকে শেষ পর্যন্ত নিয়ে যাব, মানে শেষ পর্যায়ে। যাই হোক, ওভারঅলি ভিডিও অনেক বড় হয়ে গেছে, তা যাওয়ার আগে সবার কাছে একটা শুনতে চাই, যারা আসতে চায়, আবার একটা প্রশ্ন, যারা নতুন যারা আসতে চায় বা আসার জন্য সোজার একাডেমিতে মনস্থির করছে, তাদের জন্য যদি তোমাদের সবার পক্ষ থেকে যদি কিছু বলার থেকে একটু বলতে পারো। আমার বলার আছে। জি স্যার। আচ্ছা, যারা এই রংপুর সোজার ট্রেনিং একাডেমিতে আসতে চায়, তারা এখানে আসলে পরিবেশ দেখলে স্যার এখান থেকে যাওয়ার মন চাইবে না। এখানকার পরিবেশ খুবই ভালো স্যার, আমাদের স্যার রাকিবুল আলম স্যার উনি খুব ভালো স্যার, সবসময় কঠোর পরিশ্রম করে বেড়ায়। কেমনি একটা সৈনিককে কিংবা যারা বিমান বাহিনীতে স্যার অফিসার পদে যাচ্ছে স্যার, তাদের জন্য খুব ভালো একটা প্রতিষ্ঠান কিংবা বাংলাদেশের সর্ববৃহত্তম ম্যাট্রিক কোচিং সেন্টার, এটাকে বলা যায় স্যার পূর্ণাঙ্গ ডিফেন্স একটা কোচিং সেন্টার স্যার। এখানকে আসলে তার অবশ্যই স্যার সাকসেসফুলভাবে এবং জীবনের লাইফ সঠিকভাবে স্যার পরিবর্তন করতে পারবে স্যার, স্যার এটা আমার দৃঢ় বিশ্বাস স্যার। নাসির কিছু বলবে নাকি? নাসিরের একটু কথা শুনি কিছু বলতে চাই স্যার। আমি স্যার প্রথম স্যার এখানে আসার পরে আমার স্যার আমি জানতে পারি নাই যে আমার মানে এত প্রবলেম আছে, আমার যেমন স্যার নাকি পলিপাস ধরা পড়ছে, ডিএনএস ধরা পড়ছে, আমি স্যার এটা জানতাম না। আমার স্যার সামনে স্যার একটা মাঠ আছে, আমি যদি স্যার এখানে যেতাম আমি স্যার যতই ভালো পরীক্ষা দিই না কেন স্যার আমি বাস করি। স্যার এখানে আসার পরে স্যার আপনার কাছ থেকে জানতে পারলাম যে স্যার আমার এই প্রবলেমটা আছে, এখন স্যার আমি স্যার আপ্রাণ চেষ্টা করবো আমার এই প্রবলেমটা সলভ করার জন্য। সো আমি এখন সবাইকে বলবো, তোমরা যারা এখানে আসতে চাও এখানে তোমরা অবশ্যই সবাই আসবা, আসলে তোমরা এখানকার পরিবেশ, এখানকার সমস্ত কিছু দেখে তোমাদের কারোরই যাইতে ইচ্ছা করবে না, আর তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে একটা সুন্দরভাবে একটা তোমার সশস্ত্র বাহিনী একজন গর্বিত সৈনিক হতে পারবে, এটা আমার আশা, আমার বিশ্বাস, আমিও এক হবো তোমরাও হবা, তাই তোমাদের সবাইকে বলবো তোমরা আসো এখানে, আসে দেখো। থ্যাংক ইউ সবাই, একটা কর্তালে দেয় সবাই।
সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। সামনে আমাদের বিশেষ কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, এদেরকে নিয়ে আমরা ট্রেনিং করব। ওই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবা, আর আমাদের চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলোর উপরে অনেক পরামর্শমূলক ভিডিও রয়েছে অন্যান্য বিষয়ের উপরে, ওই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো, তাহলে তোমাদের একটা অভিজ্ঞতা বাড়বে এবং অনেক কিছু জানতে পারবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।